আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনাদের ফোন থেকে অথবা আপনাদের গ্যালারি থেকে যে ছবিগুলো আপনারা হারিয়ে ফেলেছেন বা আপনার আর্জেন্ট যে ছবিগুলো, সেই ছবিগুলো যে হারিয়ে ফেলেছেন সেগুলো আপনি কীভাবে পাবেন। আচ্ছা, ভিডিওটি শুরু করার আগে এক কথায় আমাদের যে হারানো ছবিগুলো অথবা ডিলেট হয়ে যাওয়া ছবিগুলো কীভাবে ফিরে পাব সেটা নিয়ে আজকে আলোচনা করব এবং খুব সহজেই করতে পারবো, সেটা সবাই করতে পারবো, কোনো সমস্যা নেই। ফ্রিতে, কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না। কিন্তু আমার একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এটা করলে আপনি আমার যে যখনই হোক ভিডিওগুলো যখন ছাড়বো তখন সেই ভিডিওগুলো আপনার ইউটিউবে শো করবে। সো প্লিজ তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, রিকোয়েস্ট করতেছি। আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইবার প্রয়োজন এবং আমার চ্যানেলটিতে সবাই সাবস্ক্রাইব করুন। আচ্ছা, এখন আমরা মেন ভিডিওতে চলে যাই। এখন দেখুন আমাদের ফোনের গুগল প্লে স্টোরে চলে যাবেন। ফার্স্টে গুগল প্লে স্টোরে যাওয়ার পর এখানে স্টোরে যাওয়ুন। স্টোরে যাওয়ার পর আপনারা এখানে সার্চ বাটনে লিখবেন ডিস্ক ডিগার প্রো, DISK ডিক্স DIGGER তারপরে PR, সরি আমার বানানটা ভুল হয়েছে, DIGGER ডিগার প্রো। এখানে সার্চ করলে আপনার ফার্স্টেই যে অ্যাপস ওপেন হবে সেই অ্যাপসটিকে আপনারা একটু ইনস্টল করে নেবেন, খুব অল্প MB এবং খুব তাড়াতাড়ি ইনস্টল হবে। ইনস্টল না করা থাকলে এখানে ইনস্টল লেখা থাকবে আর যখন ইনস্টল করবেন তখন এখানে ওপেন লেখা থাকবে। সো ইনস্টল করার পর আপনারা ওপেন করবেন অ্যাপসটিকে নর্মালি। অ্যাপসটিকে ওপেন করার পর এখানে একটু সময় লাগবে। তারপরে এখানে দেখুন ফার্স্টে লেখা আছে স্টার্ট বেসিক ফটো স্ক্যানে আমরা ক্লিক করব। তারপরে এখান থেকে দেখুন আমাদের স্ক্যানিং কিন্তু শুরু হয়ে গেছে নিচে, যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের স্ক্যানিংটা হচ্ছে। এখানে একটু সময় লাগবে, 5 থেকে 7 মিনিট সময় লাগবে। আমাদের যত ফাইল আছে, ফটো আছে, যেগুলো ডিলিট হয়ে গেছে সেগুলো খুব সহজেই আমাদের সামনে চলে আসবে। এটা খুব ম্যাজিক্যাল একটা বিষয় এবং খুব তাড়াতাড়ি এই কাজটি হয়ে যাবে, 5-7 মিনিট অপেক্ষা করতে হবে। সো প্লিজ বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন। দেখেন আমার ছবিগুলো কিন্তু অলরেডি চলে আসছে, 14টা ফাইল চলে আসছে এবং আরও ফাইল আসবে। এখানে একটু সময় লাগবে। এই যে দেখেন এখানে আমাদের তারিখ অনুযায়ী আমাদের ফটোটা কিন্তু স্ক্যান হচ্ছে। শুধু এখানে 5 মিনিট অপেক্ষা করবেন, আপনার যত ফটো আছে সব ফটোগুলো মেবি কত মাসের যেন এখানে আপডেট ফটোগুলো আসে সেটা আমার জানা নাই, কিন্তু আপনার এভাবে দেখবেন আপনার যত ফটোগুলো ডেট করছেন অথবা আপনার আর্জেন্ট যে ফটোগুলো প্রয়োজন পাচ্ছেন না সে ফটোগুলো স্ক্যান করবেন, সে ফটোগুলো খুব সহজে আসবে। প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বারবার বলতেছি সাবস্ক্রাইব করুন। দেখেন আমার ফটোগুলো কিন্তু চলে আসতেছে, এখানে দেখেন 13টা ফাইল খুঁজে পাইছে। এখানে একটু সময় লাগলে, একটু ধৈর্য ধরে থাকবেন, কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরে দেখাবো এখান থেকে কীভাবে আপনার ছবিগুলো সংরক্ষণ করতে পারবেন। এই যে দেখেন আবার চলে আসছে, 24টা হয়ে গেছে অলরেডি। এভাবে 200-300-500 ফাইল কিন্তু আমার এখানে যে ফটোগুলো ডিলিট করছি সবগুলো চলে আসবে। দেখেন আমাদের এখানে কিন্তু অলরেডি 243টা ফটো, কিন্তু 252টা ফটো কিন্তু আমাদের এখানে স্ক্যান হয়ে গেছে অলরেডি। সো বন্ধুরা, এভাবে আপনারা স্ক্যানটি করতে পারবেন।
দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ও সরি, আমার এই ফটোগুলো কিভাবে আপনি সেভ করবেন সেটা দেখেন। আমি যদি এই ফটো এটা যদি আমি সেভ করতে যাই, তাহলে এভাবে মার্ক করার পর এখানে আমরা থ্রি ডট আইকনেতে ক্লিক করে সেভ দিস ইজ ফাইল লোকালি এখানে ক্লিক করার পর আমাদের এখানে যে পাতটাতে ক্লিক করব, সে পাতে ক্লিক করার পর এখানে ওকে করে দেবেন, তাহলে ছবিটা সেভ হয়ে গেছে। দেখেন, রিকভার কমপ্লিট। এভাবে কিন্তু আমরা হারানো ছবিগুলো ফিরিয়ে পাবো। ধন্যবাদ বন্ধুরা, সুস্থ থাকবেন।